নব আনন্দে জাগলো বৈশাখ, মঙ্গলের আবাহন আর অমঙ্গলের আধার ঘোষণার প্রত্যয়ে বাংলা নববর্ষ বরণ। জরাজীর্ণতা কাটিয়ে সত্য ও সুন্দরের আহ্বান। রমনায় সুরের মূর্ছনায় নতুন সূর্যকে স্বাগতম। দুই বছর পর উৎসবে মেতেছে বাঙালি, রঙের মেলায় প্রাণের সঞ্চার। বছর পরে আমরা বেরিয়েছি মুক্ত বিহঙ্গে। করোনা কেটে যাক এই কামনা করি, সবাই সুস্থ থাকো। সমস্ত অশুভ শক্তিকে লাল চোখ দেখিয়ে আমরা আবার একত্রিত হতে পেরেছি। দেখছিলেন প্রধান শিরোনাম সন্ধ্যার সময়ে, সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নোয়াখালীতে বাবার কোলে থাকা অবস্থায় গুলির পর ইট দিয়ে আঘাত করা হয় শিশু জান্নাতকে। অভিযুক্তরা চিহ্নিত সন্ত্রাসী, বিচার দাবিতে সড়ক অবরোধ। সুনামগঞ্জের জগন্নাথপুরে কালবৈশাখী ঝড়ে গাছ চাপায় দুই শিশুসহ মায়ের মৃত্যু। শাল্লায় বজ্রপাতে মারা গেছেন বাবা ছেলে, হবিগঞ্জে প্রাণ গেল আরও তিনজনের। ছুটির দিনে ফাঁকা রাস্তায় বেপরোয়া গাড়ি। রাজধানীর উত্তরায় দাঁড়িয়ে থাকা মোটর সাইকেলে কাভার্ড ভ্যানের ধাক্কা, নারী সহ তিন আরোহী নিহত। এবার পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর পায়তারা, 66% বৃদ্ধির প্রস্তাব। মে মাসেই শুনানি, দুর্নীতি দূর করলে উল্টো কমানো সম্ভব বলছেন বিশেষজ্ঞরা। এবং 30 বছরের মধ্যে শুষ্ক মৌসুমে তিস্তায় সর্বোচ্চ 20,000 কিউসেক পানি। প্রস্তুতি না থাকায় অকাল ঝলে তলিয়েছে চরাঞ্চল, ফসল হারিয়ে দিশেহারা কৃষক।